পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না। জশ ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা ছিল মস্ত বড় ব্যবসায়ী। তার বাবা খুবই ব্যস্ত থাকত। যখন জশ ঘুমিয়ে পড়ত, তখন তার বাবা রাত্রির বেলায় বাড়ি আসত। আর যখন জশ কাক ভরে ঘুম থেকে উঠত না, তখন তার বাবা বেরিয়েও যেত। এই জন্য তার বাবা তার সঙ্গে একটুও সময় কাটাতে পারত না। কিন্তু জশের খুব ইচ্ছে করত যে বাবার সঙ্গে কোথাও বেরিয়ে আসি, কোথাও আইসক্রিম খেতে যাই, বাইরে বেরোই, ঘুরতে যাই, খেলি অন্যান্য বন্ধুদের মতো। কিন্তু জশ তার বাবার কাছ থেকে একটুও সময় পেত না। এরকমই একদিন দুপুরবেলায় হঠাৎ করে জশের বাবা বাড়িতে এসে গেছে। জশ তো দেখি ভীষণ খুশি হলো, বলল, বাবা তুমি এত তাড়াতাড়ি এসে গেছো, আমি খুবই খুশি হয়েছি। জশের বাবা বলল, হ্যাঁ আমার একটা মিটিং ক্যান্সেল হয়ে গেছে, তো সেই জন্য আমি এখন ঘরে এসে গেছি। কিন্তু আমার আবার 2 ঘন্টা বাদে মিটিং আছে, সেই জন্য আমায় প্লেনে চড়তে হবে, সেই জন্য আমায় বেরোতেও হবে। তখন জশ বলল, আচ্ছা বাবা তুমি কখন আসবে? তখন ওর বাবা বলল যে আমি কালকে দুপুরবেলায় চলে আসব। তখন জশ একটু ভেবে বলল যে, আচ্ছা বাবা তুমি কত রোজগার করো? তখন জশের বাবা থতমত খেয়ে গেল আর বলল, বাবা আমি অনেক রোজগার করি, তুমি বুঝবে না। তখন বলল, কিন্তু বাবা তুমি যা রোজগার করো তাতে কি তুমি স্যাটিসফাইড? তখন তার বাবা বলল যে, হ্যাঁ বাবা আমি যা রোজগার করি তাতে আমি খুশি। তখন জশ বলল, আচ্ছা বাবা তুমি 1 ঘন্টায় কত রোজগার করো? জশের বাবা তো চিন্তায় পড়ে গেল। জশের বাবা বলল, হ্যাঁ বাবা আমি খুব খুশি। আর তুমি কি জানো যে আমাদের আরও একটা নতুন শাখা হচ্ছে, তার জন্য আমি আবার একটু ব্যস্ত হয়ে যাব। তখন জশ একটু ভেবে বলল, আচ্ছা বাবা আমি আরও একটা প্রশ্ন করব, তুমি 1 ঘন্টায় কত রোজগার করো? তার বাবা তো খুবই অবাক হয়ে গেল, বলল, তুমি এরকম কেন প্রশ্ন করছো? তখন জশ বলল, বলো না বাবা উত্তর তো দাও। তখন জশের বাবা বলল, আমি 1 ঘন্টায় 5,000 টাকা রোজগার পর্যন্ত করি। তখন জশ ভেবে বলল, আচ্ছা বাবা আমায় একটু সময় দাও, আমি এক্ষুনি আসছি। দিয়ে দৌড়ে উপরে চলে গেল। আর তার একটা ছোট্ট পিগি ব্যাংক ছিল যেখানে সে সঞ্চয় করে রাখত। জশ তখন তার পিগি ব্যাংক নিয়ে এসে বলল যে, বাবা এর মধ্যে 10,000 টাকা আছে, তো আমি তোমার কাছ থেকে 2 ঘন্টা সময় পেতেই পারি। তুমি যখন কালকে আসবে তখন আমরা আইসক্রিম খেতে যাব আর ঘুরতে যাব, তো তুমি কি তোমার শিডিউলে এই 2 ঘন্টার কথা লিখে নেবে? তার বাবার মুখ থেকে কোনো কথা সরল না। এর থেকে আমরা কি বুঝলাম বলতো? যে বাচ্চারা তার মা বাবার কাছ থেকে সব থেকে দামি যে উপহারটা পেতে পারে সেটা হলো সময়।